হ্যাঁ অনুপম তোমার এই ফার্মে আমি এলাম আমার অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল আর তুমি যখন আমাকে জানালে যে এই সময় আসুন আমার খেতে দেখতে পাবেন সমস্ত বিভিন্ন ধরনের সুগন্ধি এবং অন্যান্য দেশীয় জাত রাখা আছে আমার খুবই ইন্টারেস্ট লেগেছে যে আমি আসবো যে এই জন্য আজকের দিনটা ভেবে রেখেছি নিজে থেকে চলে এসেছি শুধু তোমার কাজটা দেখার তাগিদে এবং দেখে আমি এত মুগ্ধ হয়েছে যে এর পেছনে যে পরিশ্রম তুমি করেছ এই পরিশ্রমটা মারাত্মক পরিশ্রম সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমি কোথাও কোনো গাছে কোনো রোগ পোকার কোনো কিছু দেখতে পাচ্ছি না এবং যখন শুনলাম যে তুমি এখানে কোনোরকম কীটনাশক ওষুধ দাওনি বা রোগের জন্য কোনো ওষুধ দাওনি তখন ভাবলাম যে জৈব ক্ষমতাটা এত বেশি এবং বিভিন্ন দেশীয় জাতির মধ্যে সেই ক্ষমতাটা এত রয়েছে তাকে যদি ঠিকমতো সাস্টেন করা যায় আর অন্য কোথাও যেতে হবে না এবং এত তার গ্রিন ফলিয়েজ এবং এত কোথেকে পায় ওই যে আমাদের সমস্ত ধারণা যে রাসায়নিক সার না দিলে কিছু হবে না এ একবারে ভ্রান্ত ধারণা এর ধারণা পেছনে ছুটে ছুটে আজকে আমরা জমির প্রোডাক্টিভিটিকেও নষ্ট করে দিয়েছি শস্য ভিডিও নষ্ট করে দিয়েছি চাষিদেরকে যদি এই ধরনের খেতে এই সময় আরও বেশি করে নিয়ে আসা যায় এবং আমাদের যদি রাজ্য সরকারের একটা পরিকল্পনা থাকে যে এই সমস্ত জাত থেকে যে ফসলগুলো আসবে তাকে ঠিকমতো সংরক্ষণ করা এবং সঠিকভাবে পৌঁছে দেওয়া কারণ আমার ন্যাশনাল লেভেলে এই অর্গ্যানিক ফার্মিং নিয়ে আমি যতটা উদ্যোগ নিয়ে দেখেছি সেখানে অনেকগুলো প্রচেষ্টা আছে যে আমরা সাদা মাথাভাবে বলি রাসায়নিক সার দেবে না রাসায়নিক ওষুধ দেবে না কিন্তু তাছাড়াও হচ্ছে যে দেশজ জাত অর্থাৎ ইন্ডিজিনাস ভ্যারাইটি এগুলোকে যে বাঁচিয়ে রাখা দরকার এবং তার জন্য বাইরে থেকে কোনো রকম দরকার হয় না নিজেরাই নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে এটা যে এই মাঠে না এলে বোঝা যায় না সুতরাং অনুপম তোমাকে খুবই ধন্যবাদ আন্তরিকভাবে ধন্যবাদ তোমার এই প্রয়াসকে নিয়ে তুমি এগিয়ে যাও আর আমি আমার অভিজ্ঞতা যেখানে আছে যে বিভিন্নভাবে আমি সব জায়গায় এটাকে শেয়ার করব সব জায়গায় আমি বলবার চেষ্টা করব। ঠিক আছে 啊，诶。 আর এই যে তুমি আরও বিভিন্ন এই আমি দেখতে পাচ্ছি তোমার এই যে অ্যান্থোসায়নিন পিগমেন্ট যেটা হয়েছে আমি অধিককার প্লটেও গিয়েছি আমি দেখলাম যে যত ম্যাচুরিটি হয়েছে যত বয়স বেড়েছে আরও অ্যান্থোসায়নিক পিগমেন্টেশন বেড়েছে এখানে এখন ছোট অবস্থায় আছে কিছু কাঁচা মানে সবুজ কিছু অ্যান্থোসায়নিক পিগমেন্ট কিন্তু আমার মনে হয় এটা যেমন নিজস্ব ধান খাবার বা চালের জন্য আছে তার চেয়ে বড়ো এটাকে যদি গরুর ফডার ক্রপ হিসেবে ব্যবহার করা যায় কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং যত এই ধরনের খড় খাওয়ানো যাবে গরুকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং তার আমার নিজস্ব ধারণা সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে তোমার এই ডান দিকের যে প্লটগুলোকে তুমি মার্কিং করেছো প্রত্যেকটা জিনিস বাইরে থেকে বোঝা যাচ্ছে যে কোন ভ্যারাইটি এটা কোন দেশের জাত এত পরিশ্রম কেউ করে না রাজ্য সরকারি কর্মচারী হয়েও তুমি একেবারে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারায় এই যে জিনিসটা তুমি করেছো আমার তো মনে হয় একটা যুগান্তকারী প্রচেষ্টা আমি এই প্রচেষ্টাকে এই বয়সে এসে কি বলবো তোমাকে অভিনন্দন ছাড়া কিন্তু সরকারের এই দিকে দৃষ্টি দেওয়া উচিত এটা আমি মনে করি